নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ্য, আপনারা দেখছেন এই অর্ঘ্য ঘোষ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো অনেকেই কম বেশি জানেন কুমারতুলি সম্পর্কে। তো যারা কুমারতুলি সম্পর্কে জানেন না, আজকে এই ব্লগটিতে আমি আপনাদেরকে কুমারতুলি সম্পর্কেই জানাবো। তারপরে আমি আপনাদেরকে উত্তর কলকাতার কুমারতুলি কয়েকটি স্টুডিও ঘুরে দেখাবো। তো এটি তিনটি পর্বে আসবে এই ব্লগটা, তো তোমরা প্রতিটি পর্বই দেখো। তো ফার্স্ট আমি তোমাদেরকে কুমারতুলি সম্পর্কে জানাবো, দেন আমি তোমাদেরকে কয়েকটি স্টুডিও ঘুরে দেখাবো। যদি ব্লগটি ভালো লাগে ব্লগটিকে লাইক করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলো শুরু করা যাক কুমারতুলির ইতিহাস। তো আজকে আপনারা যে ভয়েসটি শুনবেন সেটি আমার একটি বন্ধু, যার নাম অগ্নিব। তো অগ্নিবকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে সুন্দর একটি ভয়েস ওভার দেওয়ার জন্য। তো আজকে সেই আপনাদেরকে কুমারতুলির ইতিহাস সম্পর্কে ভিডিওতে আলোচনা করবে। তো বন্ধুরা, আপনারা শুনতে থাকুন, ভিডিওটিকে লাস্ট অবধি দেখবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনাদের কিছু প্রশ্ন থেকে থাকে আমরা অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। গত বছর থেকেই মহামারী পরিস্থিতিতে বিপন্ন মানুষের জীবন, কিন্তু কথাতেই আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তাই শত কষ্টের মাঝে বিধিনিষেধ মেনেই সে বারবার মেতে উঠেছে উৎসবে, খুঁজে নিয়েছে এক রাশ আনন্দ। দেখতে দেখতে এবছর আসন্ন মায়ের আগমন, শুরু হয়ে গেছে ফটি পুজো, কুমোরটুলিতে সাজো সাজো রব। মহালয়ার সকালে কুমোরটুলিতে দেবী প্রতিমার চক্ষুদানের মাধ্যমেই ঘটে দেবীপক্ষের সূচনা। বহু বছরের ইতিহাসের সাক্ষী এই কুমোরটুলি, তাছাড়া এটা পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত হস্তশিল্প কেন্দ্র বটে। তাহলে ঢাকে কাঠি পড়ার আগেই আজ বরং জেনে নিই কিভাবে এই কুমোরটুলি হয়ে উঠল মায়ের আরাধনার এক অবিচ্ছেদ্য অঙ্গ। কুমোরটুলির ইতিহাস জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে সপ্তদশ গোড়ার দিকে। কলকাতা শহরের উত্তরে শোভাবাজার সুতানুটিতে অবস্থিত এই কুমোরটুলি অবিভক্ত বাংলায় ১৬০৬ সালে দুর্গা প্রতিমার প্রচলন ঘটিয়েছিলেন নদিয়া জেলার মহারাজা রাজা কৃষ্ণচন্দ্র। পরবর্তীতে পলাশি যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ব্রিটিশরা বিভিন্ন পেশার কাজকর্মের মানুষদের বিভিন্ন জায়গা নির্ধারণ করেন, যেমন সুরা বিক্রেতাদের জন্য সুড়িপাড়া, কাঠের মিস্ত্রিদের জন্য সুতারপাড়া, আর কুমোরদের জন্য কুমোরটুলি ইত্যাদি। এই সব নবদ্বীপ, শান্তিপুর, কৃষ্ণনগর ইত্যাদি অঞ্চল থেকে কুমোররা ভালো আয়ের আশায় কলকাতা এসে বসবাস করতে শুরু করেন। ব্যাস সেই থেকে শুরু এই কুমোরটুলির জীবনযাত্রা। ১৭৫৭ সালে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব কলকাতায় দুর্গাপুজো শুরু করেন। তখন থেকে শুরু হয় কলকাতা দুর্গাপুজোর ইতিহাস। সপ্তদশ শতক, তখনকার দিনে কুমোরদের সিংহ সম্পর্কে কোনো ধারণাই ছিল না, তাই রাজা নবকৃষ্ণদেবের বাড়ির প্রতিমায় সিংহর বদলে ঘোড়ার মূর্তি ব্যবহার করা হয়। তারপর কেটে গেছে প্রায় তিন শতক, কিন্তু এই রীতি আজও অব্যাহত। আজও সগরিমায় পুজো হচ্ছে দুর্গাপুজোর, মায়ের আগমন ঘটছে কলকাতায়, মেতে উঠছে আপামর বাঙালি দুর্গাপুজোর উৎসবে, আলোয় সেজে উঠছে কলকাতা এবং মেতে উঠছে বাঙালি। কুমোরটুলির মৃৎশিল্পীদের দক্ষতার কথা আজ সর্বজন বিদিত। দূর দূরান্ত থেকে বাইরে আসে এই কুমোরটুলিতে। পুজোর প্রায় দু মাস আগে থেকেই চূড়ান্ত ব্যস্ততা লক্ষ্য করা যায় এই কুমোরটুলিতে। প্রতিমা গড়ায় ভীষণ ব্যস্ত হয়ে পড়েন মৃৎশিল্পীরা, নানা থিমের মতো পুজো এবং সেখানে পুজো কমিটিদের নিজস্ব চাহিদা, এবং সেই চাহিদা মতোই দুর্গা প্রতিমা ফুটে ওঠে কুমোরটুলির মৃৎশিল্পীদের হাত ধরে। সর্বজন বিদিত যে কুমোরটুলির মৃৎশিল্পীদের দক্ষতা তা প্রমাণিত। রথযাত্রার দিন গণেশ এবং লক্ষ্মীর আরাধনা করেই দুর্গা প্রতিমার তৈরির কাজ শুরু হয়। প্রথমে কাঠ দিয়ে মূল কাঠামোটি তৈরি করা হয়, তারপর পাশের ফ্রেম, খড় ও সুতলি দিয়ে প্রতিমার আকার দেওয়া হয়।
প্রতিমা বানাতে প্রধানত দুরকম মাটি ব্যবহার করা হয়। এক হলো এঁটেল মাটি, দ্বিতীয় হলো বেলে মাটি। এঁটেল মাটি দিয়ে প্রথমে মূর্তি গড়া হয় এবং পরে বেলে মাটি দিয়ে সেই মূর্তিগুলোকে পালিশ করা হয়। গঙ্গা থেকেই প্রধানত মাটি আনা হয়, যদিও উলুবেরিয়া থেকে আনা মাটি বেশি পছন্দ করেন কুমোরটুলির মৃৎশিল্পীরা। 1933 সালে শুরু হয় কুমোরটুলির নিজস্ব সর্বজনীন দুর্গোৎসব। আগে প্রতিমা একচালা ডিজাইনই তৈরি করা হতো, কিন্তু 1937-38 সাল নাগাদ কুমোরটুলির বারোয়ারি পুজোয় ঘটে যায় এক অগ্নিকাণ্ড। পুরো পুজো সেবার ধ্বংস হয়ে যায়। বিরহ কান্নায় বেঁধে ওঠে কুমোরটুলির এই দুর্গাপুজো। এরপরই কুমোরটুলিতে দোচালার ডিজাইনের প্রতিমার প্রচলন ঘটান শিল্পী গোপেশ্বর পাল। কুমোরটুলির শিল্পীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলেন মহিন বা শ্রুত্রপাল। কুমোরটুলির শিল্পীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলেন মোহন বাঁশির উত্রপাল, তার দুই পুত্র সনাতন ও প্রদীপ, এছাড়া গোড়াচাঁদ পাল, রাখাল পাল প্রমুখ। প্রথমে কেবল পুরুষরাই প্রতিমা তৈরি করতেন কুমোরটুলিতে, কিন্তু 1990 সাল থেকে দুই শিল্পী মালা পাল ও চায়না পাল শুরু করেন প্রতিমা করা। পরে আরও যোগ দিয়েছেন মিনতি পাল, সোমা পাল সহ প্রায় 30 জন মহিলা। মালাপাল পরবর্তীকালে নিউ দিল্লির ন্যাশনাল হ্যান্ডক্রাফটস অ্যান্ড হ্যান্ডলুম মিউজিয়াম থেকে এক্সিবিশনের জন্য ডাক পান। তাঁর গড়া প্রতিমা রপ্তানি হয় শুধু জার্মানি, ফ্রান্স, কানাডা, যুক্তরাষ্ট্র সর্বত্র। প্রায় 1200 প্রতিমা প্রতি বছর তৈরি হয় এখানে। কমপক্ষে 90টি দেশ থেকে এখানে প্রতিমার বায়না আসে। এমনকি 2004 সাল থেকে শুরু হয় অনলাইন প্রতিমা বিক্রিও। কুমোরটুলির সেই পুরনো ঐতিহ্য আজও অব্যাহত। আজও পুরনো গরিমাতেই কুমোরটুলি নিজের গরিমায় রয়েছে অবিচল। তো বন্ধুরা, আমি অগ্নিস, তো এটাই ছিল কুমোরটুলির ইতিহাস। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনার আরও কিছু জানার থাকে কুমোরটুলির সম্পর্কে, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর সাথে দাদার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।